আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি সব ভালো আছেন? আজকে আমি আপনাদেরকে লুজ করার বাণী দেখাবো, যেটা পার্লারে আমরা আগে থেকে একটা লুজ করার বাণী রাখি, যেটা তিন চারটা কালার দিয়ে আমরা একটা মেশিন তৈরি করে রাখি। আমাদের কাস্টমার আসলে তখন আমরা এটা মুখে লাগাই। আসলে এক এক পার্লারে এক এক ভাবে এটা তৈরি করে থাকে। আজকে যে পার্লারে আমরা যেটা করে রাখতাম, আমরা আজকে শ্যাম্পুর আর কালোর জন্য দেখাবো কীভাবে তৈরি করতে হয়। যারা শ্যাম্পুর তারা আর যারা কালো তাদের জন্য আমি আজকে তৈরি করে দেখাবো, নেক্সট আমি ফসাদের জন্য তৈরি করে দেখাবো। আচ্ছা, আজকে আমি জাস্ট আমি এখানে একটা প্লেট নিব, একটা প্লেট নিব আমি এখানে। আমি নিয়েছি যারা শ্যাম্পুর আর কালো তাদের জন্য। আমি এখানে শাইনিং পাউডার নিয়েছি গোল্ডেন, আর হাইলাইটার আমি এটা ভেঙে রেখেছি, এটা আমার একটা চকলেট কালার হাইলাইটার নিয়েছি। আর এখান থেকে নিয়েছি, তারপর আমি এখানে নিয়েছি, এখানে আছে আপনার 27 নাম্বার আছে, এখানে এটা 25 নাম্বার, এটা হচ্ছে যে আপনার 26 নাম্বার। আপনি যদি একটু মানে শ্যাম্পুর থেকে ফসা হন তাহলে আপনি এখানে একটা 24 নাম্বার অ্যাড করতে পারেন। আচ্ছা, এখন আমি একটা ব্রাশ নিয়েছি, নর্মাল একটা ব্রাশ আমি এখানে খুলে নিচ্ছি। এরপরে আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটটার সাথে আমি এখানে আমি এই তিনটা থেকে আমি এক চামচ নিয়ে নিব। এখান থেকে আমি এক চামচ পরিমাণ হবে, এখান থেকে আমি এক চামচ নিয়েছি। আর এখানে আমি এখান থেকেও আমি এক চামচ পরিমাণে দুইবার করে, এই চামচে দুইবার করে নিয়ে নিয়েছি, এক চামচ পরিমাণ হবে। আর এখানে আমি জাস্ট এক চামচ থেকে অল্প দিব, এতটুকু দিব, দিয়ে একটা আমি একটু মিক্স করে নেব, মিক্স করে নিলাম। এখন আমি এখান থেকে শাইনিং পাউডার জাস্ট এতটুকু শাইনিং পাউডার নিব গোল্ডের। তারপর আমি যে হাইলাইটারটা আমি ভেঙে রেখেছি সেখান থেকে আমি অল্প হাইলাইটারটা একটু হাতে গুঁড়ো করে এভাবে চেপ করে মানে গুঁড়ো করে এখানে দিয়ে দিব। তারপর আমি একটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে নেব। আপনি যদি একটু ব্রাইটনেস এটা বাড়াতে চান তাহলে আপনি 24 নাম্বারটা এখানে অ্যাড করতে পারেন। এভাবে আমি একটু দুলিয়ে নেব। আর আপনি আমার যখন পার্লারে 20-25 জন কাস্টমার আসে তখন আমাদের কী করতে হয়, এরকম যদি কোটা খালি থাকে আপনাদের, আমরা একটা বড় বাটি নিয়ে, বাটিতে দিয়ে যে যে সে যেটা যা শ্যাম্পুরন হোক বা ফর্সা হোক তাদের জন্য আমরা একইভাবে নিয়ম থাকবে এক, এখানে পুরাটা আমরা একটা বাটিতে ঢেলে দিই, তারপর আমরা 2 নম্বরটা ঢেলে দিই, তারপর আমরা 3 নম্বরটা ঢেলে দিয়ে শাইনিং পাউডার এখান থেকে বড় চামচের এক চামচ, এই চামচের এক চামচ দিয়ে আর হাইলাইটার একটু অল্প নিয়ে গুঁড়ো করে আমরা ম্যাচ করে একটা বক্স করে রেখে দিই 20-25 জনের জন্য। আজকে আমি একজনের জন্য করে দেখালাম, এভাবে আপনারা তৈরি করে রাখবেন। আমি একটু এটা ব্রাশ দিয়ে একটু আমি হাতে একটু আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তারপর আমি এটা ফর্মের সাহায্যে, আমি এটা একটু, আপনারা মেকআপ লাগাবার আগে আমার চ্যানেলে ভিডিও আছে পার্লার কীভাবে, ম্যাক্সিমা ফাউন্ডেশন, ক্যাওলাইন ফাউন্ডেশন, তারপরে টিভিসি ক্যাওলাইন, ক্যাওলাইনের প্রোডাক্ট ইউজ করতে পারেন, তারপর আপনারা এটা দিতে পারেন। আমি আজকে শ্যাম্পুর আর যারা কালো তারা কীভাবে আমরা পার্লারে কীভাবে ফাউন্ডেশন মানে লুজ পাউডার তৈরি করে রাখি সেটা আমি দেখালাম। আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনি 20-25 জনের জন্য করতে চাচ্ছেন তাহলে আপনাকে বক্স থেকে তিনটা শেড থেকে তিনটা শেড একটা বাটিতে ঢেলে তারপরে আপনি এখান থেকে শাইনিং পাউডার 3 চামচ দিয়ে তারপর আপনি এখান থেকে হাইলাইটার
অল্প একটু অল্প এরকম করে গুঁড়ো করে নিয়ে ম্যাচ মিশিয়ে একটা বাটিতে রেখে দিবেন বক্সে। তাহলে আপনি 20-25 জনকে শ্যাম্পুর আসলে আপনারা বা কালো আসলে কাস্টমার সেভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এ হচ্ছে পার্লারের সিক্রেট, আমি আপনাদের শেয়ার করলাম। আর যদি আপনি একটু শ্যাম্পুর দিকে ফর্সা, তাহলে আপনি 24 নম্বর একটা অ্যাড করতে পারেন, একটা লুজ তৈরি পাউডার তৈরি করে সেভাবে রেখে দিতে পারেন। আর আপনি যদি বাসায় তৈরি করে এক হঠাৎ বেড়ে যাচ্ছেন, হঠাৎ তৈরি করে হঠাৎ যাবেন, তাহলে আপনি এভাবে একজনের জন্য এভাবে তৈরি করে রেখে দিতে পারেন। আমরা অনেক সময় এক দুই দুই এক এক মানে কাস্টমার যদি এক একবার দুইবার করে আসে, তখন আমরা বারবার বানিয়ে রাখাতে আমরা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে এটা ম্যাচ করে মুখে অ্যাপ্লাই করে দিই। এ হচ্ছে আমার লুজ পাউডার। এটা আমি একজনের ব্যবহার করতে, একজনের বলতে কি এখানে দুই দুই তিনজন ব্যবহার করতে পারবে। এটা এটা একটু লাগলে অনেকগুলো হয়ে যায়। আমি একজনের জন্য পরিমাণ করে বানিয়ে মানে দেখালাম আজকে। আপনারা চাইলে একটু কোটা করে বানিয়ে রেখে দিতে পারেন, রেখে দিতে পারেন। আপনারা সুন্দর করে হাতে এভাবে ফর্মের সাথে লাগিয়ে হালকা 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 করে এভাবে অ্যাপ্লাই করে দিতে পারেন। প্রথমে আপনারা মানে কোনো অয়েলি স্কিন থাকলে অ্যালোভেরা জেল দিয়ে টিস্যু দিয়ে মুখটা মুছে নিয়ে পরিষ্কার করে নেন। নাকের সাইড একটু ভালো করে একটু ওয়াশ করে মুছে নেন। তারপরে যে কোনো একটা ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে টিস্যু দিয়ে মুখটা মুছে নেন। তারপর আপনি যদি স্বাভাবিক ত্বক হয়, তাহলে আপনি যে কোনো একটা মানে অ্যালোভেরা যে কোনো প্রোডাক্টের যে বা ক্রিম হোক বা ম্যাসেজ ক্রিম হোক, আপনি পাপায়া হোক একটা ম্যাসেজ ক্রিম দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে নেন, বা ক্লিনজিং দিয়ে মুখটা মুছে তারপর টিস্যু দিয়ে মুখটা মুছে নেন। তারপর আপনি কিস বিউটি, আমি প্রোডাক্ট ব্যবহার করি পার্লারে, আমার পার্লার যখন ছিল কিস বিউটি একটা প্রাইমার লাগিয়ে, তারপর আপনি আমার চ্যানেলে ভিডিও আছে পার্লার কীভাবে ফাউন্ডেশন তৈরি করতে হয়, ক্যারোলিনের ফাউন্ডেশন আছে, যে ফাউন্ডেশন আপনার চেহারা ম্যাচ করে একটা গানের সাইডে ম্যাচ করে পুরোটা ম্যাচ করে আপনি প্যানকেক লাগান। আর আমাদের দেশের জন্য প্যানকেক হচ্ছে বেস্ট ফাউন্ডেশন, প্রতিটা পার্লারে প্যানকেক ইউজ করা হয়। লিকুইড ফাউন্ডেশন আমাদের ফাউন্ডেশনে যদি আপনি বেশিক্ষণ রাখতে পারবেন না, লিকুইড ফাউন্ডেশনে আমাদের দেশে গরম হয়তো গলে যায়, আর আমাদের তো 12 মাসে 6-7 মাসই গরম থাকে, তাহলে আপনি 3 মাস শীতকালে ইউজ করতে পারেন। কিন্তু লিকুইড ফাউন্ডেশন যখন আপনি এসিতে থাকবেন তখন আপনি ইউজ করতে পারবেন। আসলে আমার এই হচ্ছে আমার শ্যাম্পুর জন্য আমরা পার্লার যেভাবে লুজ পাউডার তৈরি করে সেটা আমাদের শেয়ার করলাম। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করবেন। আমি এমন কোনো কমেন্ট করবেন না উত্তর দিতে পারবো না। আর যে কমেন্টগুলো করবেন কী দেখতে যাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করুন, আমি সেটা করে দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।